হ্যালো লোকাল গাইডস, কেমন আছেন সবাই? আমি এখন কথা বলবো আমাদের আপকামিং যে ইভেন্ট, আমাদের কুমিল্লা লোকাল গাইডের মাধ্যমে আমরা যে ইভেন্ট হোস্ট করেছি সেটা সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। আসলে কিভাবে এবং কেন এই ইভেন্টটা করা হয়েছে এবং কিভাবে আপনারা এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে? আসলে আগে বুঝতে হবে, তারপরে একটা কাজ করতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে চলে যাই আমাদের ইভেন্ট পরিচিতিতে। আপনি দেখতে পারবেন কুমিল্লা লোকাল গাইড কর্তৃক একটা ইভেন্ট করা হয়েছে 22 সেপ্টেম্বর, ঠিক আছে? ওখানে মিট আপ টু আপডেট, ইজ দেয়ার হুইলচেয়ার অ্যাক্সেসিবল এন্ট্রান্স হেয়ার, ঠিক আছে? আমরা সাধারণত জানি এটা হুইলচেয়ার সংক্রান্ত কোয়েশন, হুইলচেয়ার সংক্রান্ত বিভিন্ন কোয়েশন থাকে ম্যাপের মধ্যে, যারা কোয়েশন আনসার করেন তাদের জন্য পরিচিত, আর যারা নতুন তারা হয়তো অনেকেই জানেন না ব্যাপারটা আসলে কী। এটা আছে আসলে গুগল ম্যাপের লোকাল গাইড যে একটা প্রোগ্রাম, এটা মেনলি ভলান্টারি, আর এখানে সবার জন্য সমান সুযোগ থাকে। আর যারা প্রতিবন্ধী, যারা চলাফেরা করতে পারে না হুইলচেয়ার ছাড়া, তাদের জন্য বিশেষভাবে চিন্তা করে এই কোয়েশনটা প্রত্যেকটা প্লেসই থাকে, ঠিক আছে? যখন আপনারা যাবেন প্লেসে কোয়েশন সবার আগে এটাই আসে, এখনও আসে যে ইজ দেয়ার হুইলচেয়ার অ্যাক্সেস এন্ট্রান্স বা হুইলচেয়ার অ্যাক্সেসিবিলিটি আছে কি না, ঠিক আছে? এরকম টাইপের একটা কোয়েশন থাকে সবসময়। আর এইটা একটু আপডেট করার জন্য সেপ্টেম্বর মাস, আমরা যারা আগে থেকে কাজ করি তারা গত সেপ্টেম্বরও এটা নিয়ে অনেক পোস্ট, অনেক নিউজ, লোকাল গাইড কানেক্টে পোস্ট হয়েছিল, আমরা সবাই জানি। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সেপ্টেম্বরে এসেও এটা নিয়ে নতুন করে আবার আলোচনা আসছে, যাতে এটা একটু ম্যাপে এই হুইলচেয়ার সংক্রান্ত যতগুলো ইনফরমেশান আছে যাতে আবার একটু আপডেট হয়, ঠিক আছে? এটা ক্যাম্পেইনের মতো যে বলা হয়। আচ্ছা, যাই হোক, এটা করেছি। আপনারা অবশ্যই ইভেন্টে যারা যোগ দিবেন তারা অবশ্যই গোয়িং বাটন কনফার্ম করবেন, আর যারা ইন্টারেস্টে তারা অবশ্যই ইন্টারেস্টেড দিবেন, ঠিক আছে? আর এই সম্পর্কে আমি চলে যাব এখন কানেক্ট পোস্টে, আমাদের ওখানে এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলবো। এখানে এই সেপ্টেম্বরের শুরুতে একটা পোস্ট নিউজ করেছিল আমাদের মডারেটর ট্রেসি, হাউ লোকাল গাইডস ক্যান হেল্প মিলিয়ন্স অফ ইন সেপ্টেম্বর। হ্যাঁ, কীভাবে লোকাল গাইড এই সেপ্টেম্বরে অনেক সাহায্য করতে পারে, হ্যাঁ, এরকম একটা টাইপারটা হয়েছিল। আসলে এটা ছিল মূলত হুইলচেয়ার আপডেট সংক্রান্ত, এবং হুইলচেয়ার সংক্রান্ত যতগুলো কোয়েশন আছে গুগল ম্যাপসে এগুলো আপডেট করার মাধ্যমে আপনি কীভাবে মিলিয়নের উপরে, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হেল্প করতে পারেন, সেটা নিয়ে আসলে মূলত এই পোস্টটা ছিল। আমরা যারা পড়েছি তারা জানি, আর এখানে দেওয়া আছে কীভাবে হাউ টু আনসার হুইলচেয়ার অ্যাক্সেসিবিলিটি কোয়েশন অন গুগল ম্যাপস। এখানে লেখা আছে গো টু ইউর কন্ট্রিবিউশন, ঠিক আছে, অন ইউর ফোন ট্যাব আনসার কোয়েশন অ্যাবাউট এ প্লেস, এই সমস্ত বিষয়তে এখানে লেখা আছে, আপনারা দেখছেন, ঠিক আছে, এখানে লেখা আছে। আর আর তারপর আবার নতুন করে এটা নিয়ে আবার যে একটা নিউজ হয়েছে, এবার নিউজটা হয়েছে আসলে অ্যাকচুয়ালি এই হুইলচেয়ার অ্যাক্সেসিবিলিটি নিয়ে সবাইকে ইয়ে করার জন্য, ওই যে একটা ইভেন্ট হোস্ট করার জন্য সবাইকে ইনভাইট করছে আমাদের মাননীয় মডারেটর ট্রেসি। ট্রেসি এখানে আপনারা বিস্তারিত জানেন কীভাবে করবেন, যারা যারা ইভেন্ট হোস্ট করছেন তারা সবাই এইটা অবশ্যই পড়েছেন, তারপরে ইয়ে করেছেন। হ্যাঁ, তা আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এটা করবেন। হ্যাঁ, তার প্রথমে আপনাকে গুগল ম্যাপসে যেতে হবে, গুগল ম্যাপস ওপেন করেন। মানে হুইলচেয়ার অ্যাক্সেসিবিলিটি কোয়েশনগুলো আসলে আমরা কীভাবে শুরু করবো, ইভেন্টে কীভাবে পার্টিসিপেট করবো, হ্যাঁ, এখানে আসতে ইয়ে করতে পারেন। আচ্ছা, আমি আগে থেকে ওপেন করা ছিল, গুগল ম্যাপস ওপেন করবেন। গুগল ম্যাপস ওপেন করার পরে ইউর কন্ট্রিবিউশনে যাবেন, ইউর কন্ট্রিবিউশন ক্লিক করলেন। ইউর কন্ট্রিবিউশনে আসার পরে লোডিং হচ্ছে, আমাদের এখানে একটু নেট এসে স্লো। আচ্ছা, যাই হোক, আপনাকে যেটা করতে হবে, তারপরে এখানে কতগুলো আপনার কোয়েশন দেওয়া থাকে, যেগুলো প্লেস ইউ হ্যাভ ভিজিটেড, প্লেসেস
ফ্রম ইউর লোকেশন হিস্টোরি। আর সবচেয়ে বড় কথা হলো আপনার সবসময় লোকেশন হিস্টোরি অন করে রাখবেন, কারণ এটা অনেক কাজে আসে। আর এই লোকেশন হিস্টোরি ট্র্যাক করেই এখানে আপনাকে জন্য কিছু কোয়েশন গুগল ম্যাপস আপনাকে জন্য রেডি করে রাখছে। যেমন আমি যে যে প্লেসগুলো এখানে করেছি, ভিজিট করেছি, লোকেশন ট্র্যাক করে আমার জন্য কিছু কোয়েশন রেডি করা আছে, আমি চাইলে এগুলো আনসার দিতে পারবো। আর এখানে দেখেন, মনে করেন হোটেল দ্য বাদশাহ, এখানে কিছু কোয়েশন আছে আমাকে, কোয়েশন এখানে রিভিউ করার জন্য আছে, আমি দিয়ে রাখছি। হোটেল প্লাজা ইন, হ্যাঁ, এখানে কিছু কোয়েশন আছে, এই দেখেন লেখা আছে ইজ দেয়ার হুইলচেয়ার অ্যাক্সেসিবিলিটি পার্কিং, এই টাইপের তিনটা কোয়েশন আছে, ঠিক আছে। এরপরে দেখেন আবার দেবীদার পৌরসভা, শিশু পার্ক, দাউদকান্দি ব্রিজ, তারপর এই যে দেখেন মিস্টার বাকের পেস্ট্রি শপ, ওয়ান মান্থ আগে আমি এটা ভিজিট করেছিলাম। ইজ দেয়ার হুইলচেয়ার অ্যাক্সেসিবল পার্কিং প্লাস, আর 16টা কোয়েশন আছে, ঠিক আছে। এটা এইসবগুলো আপনি শুধু আনসার কোয়েশন ক্লিক করে আপনি এখান থেকে কন্ট্রিবিউট করতে পারবেন। হ্যাঁ, আপনি এটাতে ভিজিট করেছিলেন, এটাতে আদৌ ছিল কি না দরজা, হয়েছে অ্যাক্সেসিবল পার্কিং, হয়েছে আর ঢোকার মতো দরজা, ঠিক আছে, আর হুইল চেয়ার আছে কি না, চলাফেরার জন্য নিজের জায়গা আছে কি না, এটা আপনারা অবশ্যই বলতে পারেন, সেই হিসাবে আপনারা আনসারটা দিয়ে দিবেন। তা আমি জানি ওখানে হুইল চেয়ার অ্যাক্সেসিবল পার্কিং ছিল, সেই হিসাবে আমি ইয়েস দিব এটার মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ইজ দেয়ার হুইল চেয়ার অ্যাক্সেসিবল এন্ট্রান্স হেয়ার, এন্ট্রান্স মিস্টার পাকেরে এন্ট্রান্স ছিল, হ্যাঁ অবশ্যই ছিল, ইয়েস। উড ইউ কল দিস এ কোজি প্লেস, হ্যাঁ ইয়েস। ডাজ দিস প্লেস সার্ভ ডেজার্ট, অবশ্যই মিষ্টির দোকান এটা। ইজ দেয়ার প্লেস ইউজুয়ালি ক্রাউডেড, এলিফেন্ট রোড মিস্টার পাকের, ইউজুয়ালি ক্রাউডেড, অবশ্যই ক্রাউডেড, আপনি ইয়েস দিতে পারেন। ক্যান ইউ গেট কফি দেয়ার, না এটা কফি শপ না, এখানে নো দিবেন। ইজ দেয়ার ইউজুয়ালি হোয়াইট হেয়ার, একটু হোয়াইট করতে হয় অবশ্যই। ইজ দেয়ার রেস্ট রুম হেয়ার, নো। সেম ডে ডেলিভারি অফার, হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি টাইম সেম ডে সকালে যদি বিকালে দেয়, ইয়েস। ইজ দ্য প্লেস ফর কুইক শপিং অ্যান্ড ভিজিট, আপনার কুইক শপিং করতে পারেন, এরকম কোয়েশনগুলো এইভাবে আনসারগুলো দিতে হয়। তাছাড়া আমরা সবচেয়ে বেশি হুইল চেয়ার অ্যাক্সেসিবল সংক্রান্ত যে কোয়েশনগুলো থাকে এগুলোই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই, আর এইভাবেই আপনি শুরু করতে পারেন, ঠিক আছে।